হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। আজকের ভিডিও খুব সুন্দর কথাবার্তা এবং খুব দরকারি কথা, মন দিয়ে আপনারা শ্রবণ করুন। আমরা যে নিত্য পূজা করি, সেই নিত্য পূজা করার সময় কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। নিত্য পুজো করার সময় আমাদের মুখ কোন ধারে থাকবে, কোন দিকে মুখ থাকলে ভালো? মায়েরা সব সময় মনে রাখবেন পুজো করার সময় নিজের মুখ উত্তর দিকে করে রাখতে, উত্তর দিকে, নিজের মুখটা উত্তর দিকে করে ঠাকুর পুজো করবেন, তাহলে খুব শুভ, খুব ভালো। যাদের উত্তর দিকে মুখ করে পুজো করার সম্মানে উপায় নেই, আমাকে তো সব ধার চিন্তা করতে হয়, যাদের ফ্ল্যাট বাড়ি, যাদের আগের থেকে ঠাকুর ঘর হয়ে গেছে, যাদের কেনা বাড়ি মানে তৈরি করা বাড়ি কিনেছে, তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে উপায় উপায় আছে, আপনারা যেদিকে ইচ্ছে বসে পুজো করে নিন, কিন্তু উত্তর দিকে মুখ করে প্রণামটা করে নেবেন ভগবানকে। উত্তর দিকে মুখ করে আপনারা তখন প্রণামটা করে নেবেন। আর যাদের উত্তর দিকে বসে পুজো করার মানে ব্যবস্থা আছে, তারা উত্তর দিকে মুখ করে প্রণাম করবে। আর আমাদের পিতৃপুরুষের পুজো পাঠের জলদানের দিক হচ্ছে দক্ষিণ দিক, সব সময়ের জন্য দক্ষিণ দিকে মুখ করে পিতৃপুরুষকে জল অর্পণ করবেন, পিতৃপুরুষের শ্রাদ্ধ ইত্যাদি করবেন দক্ষিণ দিকে মুখ করে সব সময়। কারণ এই দক্ষিণ দিকই হলো পূর্বপুরুষদের দিক, এনারা এই দক্ষিণ দিকেই থাকেন। পুজো করার সময় মনে রাখবেন কিছু কালার নিয়ে, মানে রং, কি রঙের পোশাক পরে পুজো করতে হয়, মন্দিরে যেতে হয়, অনুষ্ঠান বাড়িতে যেতে হয়, সেটা কি কালার পরে। তো নীল আর কালো এই কালার দুটো কখনো বিশেষ বিশেষ পুজো পাঠের সময় ব্যবহার করবেন না। যেমন বাড়িতে বিরাট বড় করে পুজো হচ্ছে, 5টা লোক এসেছে বা গৃহপ্রবেশ হচ্ছে, তখন কিন্তু এই কালো এবং নীল ড্রেস কখনো পরবেন না। বোঝা গেল? এই দুটো কালার পরার সময় অন্য সময়, এবং নিত্য পুজোতে নীলটা পরা গেলেও নিত্য পুজো করার সময়ও কালো পোশাক পরবেন না। কারোর বিয়েতে কখনো কালো এবং নীল রঙের পোশাক পরে যাবেন না, কারণ আপনাকে তারা খুব ভালোবেসে, বন্ধু ভেবে, আত্মীয় স্বজন ভেবে, ভাই ভগ্নী ভেবে নেমন্ত্রণ করেছে। আপনারা কখনোই চাইবেন না যে যার বিবাহ হচ্ছে সেই ব্যক্তি পাপে ডুবে যাক, তার বিবাহ জীবনটা যেন একদম বিপদে পরিণত হয়ে যাক, এটা নিশ্চয় আপনারা চাইবেন না, কখনো চাইবেন না। সব সময়ের জন্য তার মঙ্গল চাইবেন, কাজেই বিয়ের বাড়িতে কালো এবং নীল রঙের পোশাক পরে যাবেন না। সব থেকে শুভ রং হলো লাল আর হলুদ, এই লাল আর হলুদ কালার সমস্ত জায়গাতে ব্যবহার হবে। হলুদ রঙের কালার কিন্তু ভগবানেরও ভীষণ প্রিয়, কৃষ্ণ ভগবানের প্রিয় রং হচ্ছে হলুদ। যেমন পিতৃপুরুষদের পূজা করবেন তখন সব সময় সাদা রঙের পোশাক পরে পুজো করবেন, পিতৃপুরুষের শ্রাদ্ধ করবেন, পিতৃপুরুষকে তর্পণ করবেন, পিতৃপুরুষকে জল দেবেন, তখন সাদা পোশাক পরবেন এবং ঘাড়ের গামছাটা যেন লাল রঙের হয়। যে কোনো পুজো পাঠ বা দান করবার সময় দুটো হাত সব সময়ের জন্য হাঁটুর বাইরে যেন না যায়, সব সময় যেন হাঁটুর ভিতরেই থাকে। যদি একটা হাত হাঁটুর বাইরে যায়, আর একটা হাত কিন্তু হাঁটুর ভিতরেই যেন থাকে। চুল খুলে মায়েরা আচমন করবেন না, পুজো পাঠ করবেন না, এতে নিজের ও সংসারের অমঙ্গল হয়। কখনো খোলা চুলে এই সমস্ত কাজ করবেন না। গীতা ভাগবত শুনতে যাবেন, কীর্তন শুনতে যাবেন, মন্দিরে যাবেন, মায়েরা চুল খুলে কখনো যাবেন না। চেষ্টা করবেন সব সময় দেবদেবী বা ভগবানের পুজোতে তামার পাত্র ব্যবহার করবেন বা কাঁসা পিতল ব্যবহার করবেন, লোহার পাত্র ব্যবহার করবেন না, এবং মাটির পাত্রতে ভগবানকে ভোগ লাগাবেন না। মাটির কলসে করে ভোলেনাথের মাথায় জল ঢালা যায়,
অন্যান্য দেবদেবীর ঘট ইত্যাদি পাতা যায়, কিন্তু মাটির পাত্রতে কখনো দেবদেবী বা ভগবানকে ভোগ লাগাবেন না, এতে ভীষণ অমঙ্গল। কাঁচের পাত্রতে ভগবানকে বা কোনো দেবদেবীকে ভোগ লাগাবেন না এবং বাচ্চাদেরকেও কাঁচের পাত্রতে খেতে দেবেন না। বোঝা গেল? এইগুলো কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্র থেকে নেয়া। যাদের ক্ষমতা আছে, খুব ভালো করে শোনেন, যাদের ক্ষমতা আছে রূপোর পাত্র তৈরি করা, মানে চাঁদি যাকে বলে, চাঁদির থালা বা বাটি বা চামচ তৈরি করার যাদের ক্ষমতা আছে, তারা তৈরি করবেন, ভগবানকে ভোগ লাগাবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন। বাচ্চাদের এতে কি হয়, বুদ্ধি তেজময় হয়, তেজ হয় বুদ্ধিতে এবং বুদ্ধি খুলে যায়, খুব সুন্দর বুদ্ধি হয়। কেন জানেন? বাচ্চাদেরকে যদি পাত্রতে নাও খাওয়াতে পারেন, অন্তত চাঁদির একটা চামচ বানিয়ে রাখুন বাড়িতে, সেই চামচে করে বাচ্চাদেরকে খাওয়াবেন। এতে কি হয়, বাচ্চাদের খাবারের সঙ্গে, বাচ্চাদেরকে যে খাবারটা খাওয়ানো হয় সেই খাবারের সঙ্গে ধাতু মিশে যায়, চাঁদি যে ধাতুটা সেইটা খাবারের সঙ্গে যায় এবং বাচ্চাদের বুদ্ধি ভীষণ ভাবে বাড়ে। অবশ্যই এইগুলো পালন করার চেষ্টা করবেন, পালন করবেন, আপনাদের সংসারে মঙ্গল হবে, আপনারা ভীষণ সুখে শান্তিতে বসবাস করবেন। ঠিক আছে, ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।